হ্যালো এভরিওয়ান, আমি মাহাদি হাসান আর আপনারা দেখছেন PFM বাংলা। তো জ্যাক স্নাইডারের জাস্টিস লিগে এক নজর দেখার পর আমাদের সবার মনে শুধু একটাই প্রশ্ন, কে ডার্ক সাইড, কি পাওয়ার তার, কিভাবে পেল এই সুপার পাওয়ার। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো, ডার্ক সাইড, যাকে দেখে মার্ভেলের ক্রিয়েটাররা থ্যানোসকে বানিয়েছিল। কিন্তু থ্যানোস আসলে ইন্সপায়ার ছিল ম্যাট্রন থেকে, কিন্তু মার্ভেলের রয় থমাস চাইতেন মার্ভেল DCকে যখন কপি করছেই তাহলে কমপক্ষে তাকে ডার্ক সাইডের মতো দেখানো উচিত। কিন্তু আমার মতে ডার্ক সাইড খুবই ভয়ঙ্কর আর পাওয়ারফুল, যার জীবনের একটাই লক্ষ্য ইউনিভার্সের উপর রাজত্ব করে আশার স্বাধীনতা শেষ করে দুনিয়াটাকে নিজের মতো আকার দেওয়া। আর DC ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুলদের মধ্যে একজন। DC ইউনিভার্সে ডার্ক সাইডকে গড অফ ইভিল বলা হয়, কারণ ডার্ক সাইডের ভিতরে এক বিন্দু ভালো নেই। ডার্ক সাইডের আসল নাম ইউক্সাস, ইউক্সাস মানে ডার্ক সাইড হলো নিউ গড, তাই এখানে ওল্ড গড মানে জিউস, আর্টিমাস আর এরিস একসাথে লড়াই করতে এসেছে, কারণ এক গডকে অন্য গডেরাই হারাতে পারে। এখন বলি ডার্ক সাইড আর নিউ গড মানে কি। বেসিক্যালি DC ইউনিভার্সে দুই ধরনের গড আছে, নিউ গডস আর ওল্ড গডস। ওল্ড গডস যেমন অলিম্পিয়ান গডস, পুরনো সময়ের কনসেপ্টের পার্টিকুলার গডস ছিল, যেমন জিউস গডদের রাজা আর ওর কাছে আছে থান্ডার পাওয়ার। আর্টিমাস হলো গডেস অফ হান্টিং, এরিস হলো গডস অফ ওয়ার। আর এভাবে পুরনো সময়ের পুরনো গডদের ওল্ড গড বলা হয়। কিন্তু টেকনোলজিতে উন্নতির পর একটা অ্যাডভান্স সময় আসলো, আর অ্যাডভান্স সময়ের অ্যাডভান্স কনসেপ্টের উপর নতুন গড এলো, যাদের বলা হয় নিউ গড। আবার নিউ গড দুই ভাগে বিভক্ত, এক নিউ জেনেসিস যারা রিপ্রেজেন্ট করে উন্নত দুনিয়া, প্রকৃতি, মিল আর একত্বাকে, এদের রাজা হলো হাই ফাদার। আর দুই অ্যাপোক্লিপস যারা রিপ্রেজেন্ট করে মিলিটারি, দুর্নীতি, পলিউশন আর যুদ্ধ। এখানে ডার্ক সাইড অ্যাপোক্লিপসের রাজা, হাই ফাদার, ওরাকেল আর সোর্সকে ছাড়া ডার্ক সাইড কাউকেই ভয় পায় না। কিন্তু আজ আমরা কথা বলবো ডার্ক সাইডের নিউ 52 অরিজিন নিয়ে। নিউ 52তে 52 মাল্টিভার্স আছে, যেখানে সব মাল্টিভার্সের জন্য শুধুমাত্র একটা নিউ গডসের সেট আছে। এর মানে হলো পুরো 52টা দুনিয়ায় একটা মাত্র ডার্ক সাইড আছে। ডার্ক সাইড হওয়ার আগে একটা কৃষক ছিল যার আসল নাম ছিল ইউক্সাস। ইউক্সাস নিজের দুনিয়ার গডস মানে ওল্ড গডদের ঘৃণা করত। একদিন ইউক্সাস ওল্ড গডদের মাউন্টেনে যায়, সেখানে ও গডদের শুয়ে থাকতে দেখে। তখন ও ঘুমের মধ্যে ওদের ভেতরে সন্দেহ আর ঘৃণা ঢুকিয়ে দেয়, যার কারণে ওখানে ওল্ড গডদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। ওই যুদ্ধের কারণে অনেক সাধারণ মানুষ আর অনেক দুনিয়া ধ্বংস হয়ে যায়। কিন্তু যখন সব ওল্ড গড ওই যুদ্ধের কারণে ক্লান্ত হয়ে পড়ে, তখন তাদের কাছে আসে ইউক্সাস নিজের পাওয়ার শোষক যন্ত্রের সাথে, যার সাহায্যে ও একটা নয় দুটো নয় বরং সব গডদের মেরে তাদের শক্তি শুষে নেয়। তখন ওকে বলে ডার্ক সাইড, অ্যাপোক্লিপসের রাজা। আর অন্যদিকে শেষ গড মরার সময় নিজের শক্তি দিয়ে যায় ডার্ক সাইডের ভাই ওক্সাস জায়াকে, আর তখন ওকে বলে হাই ফাদার, নিউ জেনেসিসের রাজা। এখন কথা বলি ডার্ক সাইডের পাওয়ার নিয়ে। ডার্ক সাইড নিউ গড, আর ওর প্রধান শক্তি হচ্ছে ওমেগা বিম, যেটা ওর চোখ থেকে বের হওয়া এনার্জি বিম। এই সেম এনার্জি ও নিজের হাত থেকেও বের করতে পারে, আর এই এনার্জি কারো উপর পড়লে সে অস্তিত্ব থেকে গায়েব হয়ে যায়। কমিক্সে এই বিম থেকে হাতে গোনা কিছুরাই বাঁচতে পেরেছে, যেমন সুপারম্যান আর ডুমসডে। এই এনার্জির উপর ডার্ক সাইডের পিন পয়েন্ট কন্ট্রোল আছে, এর মানে হলো এই এনার্জিকে যে কোনো দিকে মুড়াতে পারে। ডার্ক সাইডের শক্তি অনেক বেশি, ও এক পয়েন্টে গ্রিনল্যান্ডারের আংটি নিজের খালি হাতে ভেঙে ফেলে। নিজের পুরো শক্তি ব্যবহার না করেও অলিম্পিয়ান গড জিউসকে ভয়াবহ টক্কর দিয়েছে, এমনটা বলা হয়ে থাকে। ডার্ক সাইডকে শুধু ওর ছেলে ওয়ারায়নেই মারতে পারে। আর এটাই ছিল ডার্ক সাইডের অরিজিন স্টোরি।